করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকার পরও রাস্তা আর বাজারে মানুষের ঢল। কেউ বের হয়েছেন জীবিকা উপার্জনের জন্য, কেউবা বাজার করতে। আবার সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মোড়ে মোড়ে পুলিশ দেখা গেলেও রাস্তায় আগের চেয়ে ব্যক্তিগত গাড়ি ও রিকশা বেড়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বিশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্কুলের এই শিক্ষার্থীর বাজার করার কোনো অভিজ্ঞতা নেই, তবে করোনা পরিস্থিতির কারণে সেই অভিজ্ঞতা নীতি হয়েছে তাকে। ঢাকার নিউ মার্কেটে দীর্ঘ এই লাইন স্বল্প মূল্যে টিসিবির পণ্য সংগ্রহের জন্য। এই শিক্ষার্থী সহ অন্যরা বলছেন অল্প খরচে খাবার সংগ্রহ করতেই তাদের এখানে আসা। আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে রেশন কার্ডের ব্যবস্থাটা করেছে এটা মানে সঠিক, যে আমাদের নিম্ন মধ্যবিত্ত বা যারা গরিব মানুষ আসে এটা মানে সঠিক তদারকি করা হোক আর কি। বাধ্য হয়েই এতদিন পর আর কি বের হতে হচ্ছে, কারণ এখানে একটু কমে পাওয়া যায় বাট একেবারে ফ্রিতে পাওয়া যায় না, বা আমরা ওভাবে চলার মতো অত সামর্থ্য নাই যে বাসায় বসে বসে খাবো। এত দূরে থেকে আসি, শুধু নিত্যপণ্য মনে করেন কম পাই দেখা, আমাদের তো চলতেই কষ্ট। মোড়ে মোড়ে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অতি জরুরি প্রয়োজন ছাড়া কাউকে চলাচল করতে দেয়া হচ্ছে না। তবে অতি জরুরি প্রয়োজনে বাইরে আসা মানুষের সংখ্যাও সময়ের সাথে সাথে বেড়ে চলেছে। গাড়ির এই দীর্ঘ সারি বলে দেয় ঢাকার কাঁচা বাজার আর মাছের বাজারে মানুষের উপস্থিতি কেমন। দোকানিরা বলছেন বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম গেল সপ্তাহের চেয়ে বেড়েছে। গত সপ্তাহে বেশি পেয়েছিল আপনার 52 টাকা, এখন হচ্ছে হলো আপনার 58 থেকে 60 টাকা। রসুন তো গত সপ্তাহে ছিল হলো আপনার অ্যাভেলেবেল 145 টাকা, 40 টাকা, এখন হয়েছে রসুন 160-165। আদা তো গত সপ্তাহেও ছিল, আদা দাম বেশি ছিল, গত সপ্তাহে ছিল আপনার হলো 240-250 এরকম ছিল, এখন তো আদা 300 টাকা। আগের চেয়ে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল আর রিক্সাও বেড়েছে নগরীতে। স্বল্প আয়ের মানুষও কাজের জন্য নামছেন রাস্তায়। পিছনের এই ছকছকে টকটকে ঢাকা নগরীর দৃশ্য দেখলে কে বলবে ভয়ঙ্কর করোনা ভাইরাসের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে পুরো বাংলাদেশ। সরকার এবং মন্ত্রণালয়ের নির্দেশনা থাকার পরেও মানুষজন নানা প্রয়োজনে কারণে অকারণে বেরিয়ে আসছে রাস্তায়। মাঠ প্রশাসনে যারা কাজ করছেন তারা বলছেন অন্যকে ভালো রাখার জন্য, নিজে ভালো থাকার জন্য সবাই ঘরে থাকতে হবে, এমন নির্দেশনা সরকারি। এই নির্দেশনা কি কেউ শুনছেন? মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।